হ্যালো আসসালামু আলাইকুম ভিয়াস পাওনা স্কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম প্রত্যেক দিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো ডিমের গ্রেভি এই গ্রেভিটা বানাতে দশ মিনিটের মতো সময় লাগে খুবই অল্প সময় লাগে খেতেও হয় খুবই অসাধারণ তাহলে দেখে নিন এই ডিমের গ্রেভিটা বানাতে কী কী লাগছে এখানে ছটা ডিম নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তিনটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি এক টেবিল চামচ ধনেপাতা পাতা কুচি নিয়েছি একটা টমেটো কুচি নিয়েছি একটা তেজপাতা দুইটা দারচিনি একটা এলাচ নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ রসুন পেস্ট এক চামচ আদা পেস্ট এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনে গুঁড়া আর নিয়েছি শুকনা মরিচের গুঁড়া তাহলে কিভাবে এই গ্রেভিটা বানাতে হয় সেটা এখন দেখে নিন প্রথমে একটা প্যান নিব গ্যাসে প্রথমে গ্যাসে একটা প্যান নিব প্যানে দুই টেবিল চামচ অয়েল দিব অয়েলটা যখন গরম হয়ে যাবে গোটা মশলাগুলো দিয়ে দিব গোটা মশলা যখন ফুটতে শুরু করবে তখন দুইটা পেঁয়াজ কুচি সেটাও দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের রসটা একটু টেনে নিতে হবে পেঁয়াজের রসটা যখন টেনে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তারপরে দিয়ে দেবো গুঁড়া মশলাগুঁড়া জিরা ধনে মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে সামান্য একটু পানি অ্যাড করবো পানি অ্যাড করে একটু ভালো করে নেড়ে দিতে হবে যাতে মশলাটা না পুড়ে যায় তারপরে দিয়ে দিবো হলুদ আর লবণটা দিয়ে আবারও নাড়তে হবে নেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিবো একটা টমেটো কুচি সেটাও ভালো করে মশলার পরে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে দুই কাপের মতো পানি অ্যাড করবো দেখতেই পাচ্ছেন টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর ভিতরে দুই কাপের মতো পানি অ্যাড করব। পানি অ্যাড করে মশলাটা ভালো করে মিলিয়ে দিতে হবে মেলানো হয়ে গেলে ঢেকে দিব পাঁচ মিনিটের মতো যখন গ্রেভিটা ভালো করে ফুটে উঠবে তখন ঢাকনাটা উঠাবো উঠিয়ে গ্যাসটা একেবারে মিডিয়াম লোতে করে দিতে হবে দিয়ে ডিমটা ভেঙে দিতে হবে গ্যাসটা জোরে দিয়ে ডিমটা ভাঙা যাবে না তাহলে ডিমটা যখন ছেড়ে দিব তখন ডিমটা ছড়িয়ে যাবে এইভাবে ডিমটা ভাঙা হয়ে গেলে আবারও ঢেকে দিব ঢেকে গ্যাসটা জোরে দিয়ে দিব জোরে জোরে দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পর ফিরে আসবো দেখতেই পাচ্ছেন ডিমটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে হালকা একটু নাড়িয়ে দিব নাড়িয়ে দিয়ে আবারও ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য তার আগে এক চামচ চিনি দিয়ে দিব দিয়ে হালকা একটু নেড়ে দিব চিনিটা দিলে খেতে খুবই টেস্টি হয় এখন ঢেকে দিব ঢেকে দুই তিন মিনিট রান্না হতে দিব দুই তিন মিনিট পর ফিরে আসব দেখুন আমার ডিমের গ্রেভিটা প্রায় হয়ে এসেছে এখন নাড়িয়ে দিতে হবে এইভাবে ধরে এখন কুচিটা দিয়ে দিয়ে ঢেকে এক মিনিট এক মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা উঠাবো দেখুন কত সহজে তৈরি হয়ে গেল ডিমের গ্রেভি এক মিনিট ঢেকে রাখবে এইভাবে গ্যাসটা অফ করে দিব দেখুন কত সহজে তৈরি হয়ে গেল ডিমের গ্রেভি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ